হাই এভরিওয়ান, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আজকে দেখাবো কিভাবে শার্টের কালার চেঞ্জ করতে পারবেন। যে কোনো শার্ট হয়, সেটা সাদা কালার বা কালো কালার, যে কোনো কালারের শার্টের কালার চেঞ্জ করতে পারবেন কিভাবে তা নিয়ে দেখাবো আজকে। তো এডিটটা অবশ্যই করবো ফটোশপে, তো চলুন শুরু করা যাক। আর তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে আপনি আমার কোনো ভিডিও নোটিফিকেশন মিস না করেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনি শার্টের কালার চেঞ্জ করতে পারবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো যে পিকচারটা আপনি এডিট করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর নিয়ে যাবেন ফটোশপে। দেন ছবিটা কাটতে হবে, ক্রপ করতে হবে, জন্য নেবেন আপনি ক্রপ টুল, তার জন্য সিতে চাপ দিবেন অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেন একটা ক্লিক করবেন, দেন কন্ট্রোল আর হচ্ছে মাইনাস জুম আউট করার জন্য। এরপর এই কোনাটা ধরে একটু টান দিবেন ফিট করার জন্য। দেন ইন্টার, তারপর কন্ট্রোল প্লাস জিরো, দেন মার্কিউ টুল নেবেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। লেফট ক্লিক করে সিলেক্ট করবেন লাইক দিস, তারপর কন্ট্রোল প্লাস টি, ট্রান্সফর্মার টুল চালু করবেন, করার পর এইভাবে মিশিয়ে দিবেন। দেন কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, এখান থেকে আবার সেম। তারপর শার্টটা সিলেক্ট করতে হবে, এর জন্য আপনি নিতে পারেন লেসো টুল অথবা পেন টুল অথবা কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর বা যে কোনো টুল দিয়ে সিলেক্ট করার পর এটাকে নতুন একটা লেয়ার নিয়ে যাবেন, তার জন্য চাপ দিবেন কন্ট্রোল প্লাস জে। সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডের এই লেয়ার বা এই ছবির লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস জে, একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে এরকম। তখন আপনাকে লেয়ার ওয়ান সিলেক্ট করতে হবে, করার পর আবার সিলেক্ট করতে হবে। দেন আপনাকে নিতে হবে ব্রাশ টুল, এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল, তারপর এখানে যে কালার আপনি দিতে চান সেই কালারটা দিয়ে দিবেন, সিলেক্ট করবেন, করার পর ওকে। দেন রাইট ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে একদম প্রথমটা, আর এখান থেকে সাইজ কমানো বাড়ানো করতে পারেন আপনি। তো আমি সাইজটা একটু বাড়িয়ে নিই, দেন কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, তারপর এই লেয়ার ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা অপশন আছে দেখেন, নর্মাল ব্লেন্ড মোড যাকে বলে, আর এখানে আপনাকে লেয়ার প্যালেটটা থাকতে হবে। লেয়ার প্যালেট যদি না থাকে তাহলে আপনি এখানে উইন্ডোতে চাপ দিবেন, দেওয়ার পর এখানে লেয়ার্স, তো সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেলে তারপর স্ক্রল করবেন, করে যেটাই দিলে ফিট বলে মনে হয় আপনার সেটাই দিবেন। এখানে যদি আপনাকে আপনার এগুলো পছন্দ না হয় তাহলে আপনি আবার সিলেক্ট করবেন, করার পর এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন, দিয়ে আবার ব্রাশ টুল নেবেন, নেওয়ার পরে চেঞ্জ।
লাইক দিস এভাবে না কল সব সব কালারসে ইচ্ছা মতো দিতে পারেন আপনি। তো এভাবে আপনি আপনার যে কোনো পছন্দের কালার দিতে পারেন শার্টে। এরপর আপনাকে ক্লিক করতে হবে ফাইল, দেন সে ব্যাস, তারপর আপনি ছবিটা সেভ করে নেবেন, জেপিজি ফরম্যাটে সেভ করবেন অথবা আপনার যেটা পছন্দ আর কি সেটা সেভ করবেন, নর্মালে জেপিজি বেস্ট। সেভ, ওকে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক দিবেন, যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।